2020 সালে দেশে করোনার চেয়েও বেশি মৃত্যু ঘটেছে দুর্ঘটনায়, যা করোনার মৃত্যুর চেয়েও বেশি। এ সময় সড়ক, রেল এবং নৌপথে 5397টি দুর্ঘটনায় 7317 জন নিহত হয়েছেন, প্রতিদিন 220 জন পঙ্গুত্ব বরণ করেছেন। সবচেয়ে বেশি 348 জন শ্রমিকের মৃত্যু হয়েছে পরিবহন খাতে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে পৃথক বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করে স্বেচ্ছাসেবী সংগঠন যাত্রী কল্যাণ সমিতি ও বিলস। বিস্তারিত হাবিবুর রহমান হাবিবের রিপোর্টে। সব মৃত্যুই বেদনাবিধুর। চলে যাওয়া শেষ বছর 2020 সালে করোনা ভাইরাসের মহামারীতে দেশে মারা গেছেন 7559 জনের বেশি। অন্যদিকে ঠিক একই সময়ে থেমে থাকেনি সড়ক, নৌ, রেলপথ ও কর্মস্থলে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল। এতে করোনার পাশাপাশি মৃত্যুর মিছিলে গত এক বছরে যোগ হয়েছে 8046 জন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে করা জরিপে এ তথ্য উঠে আসে। যাত্রী কল্যাণের তথ্য বলছে, করোনার কারণে 2 মাসেরও বেশি সময় গণপরিবহন বন্ধ থাকায় অন্য বছরের চেয়ে মৃত্যুর সংখ্যা কম থাকলেও তুলনামূলক তা বেশি। শুধু মৃত্যুই নয়, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন 220 জন পঙ্গুত্ব বরণ করছে বলেও জানায় সংগঠনটি। সড়ক নিরাপত্তায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা, সড়ক আইনের ত্রুটি চিহ্নিত করে সংস্কারপূর্বক ডিজিটাল পদ্ধতিতে সিসি ক্যামেরা স্থাপন করে সড়ক পরিবহন আইন 2018 কঠোরভাবে বাস্তবায়ন করা, 3 নম্বর সড়ক নিরাপত্তায় ইতিমধ্যে প্রণীত যাবতীয় সুপারিশমালা বাস্তবায়ন উদ্যোগ গ্রহণ, সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী সড়ক মহাসড়কের উভয় পাশে 10 মিটার খালি রাখার বিধান বাস্তবায়ন করা, দেশের সড়ক মহাসড়কে রোড সাইন, ট্রাফিক চিহ্ন স্থাপন করা, জেব্রা ক্রসিং অঙ্কন করা, গণপরিবহন চালকদের প্রফেশনাল ট্রেনিং ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করা, সড়ক পরিবহন সেক্টরে অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা। সদ্য শেষ হওয়া বছরে কর্মক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনায় 729 জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানায় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ। এর মধ্যে 723 জন পুরুষ ও 6 জন নারী শ্রমিক। আর সবচেয়ে বেশি 348 জন শ্রমিকের মৃত্যু হয়েছে পরিবহন খাতে। আর মৃত্যুর দিক থেকে নির্মাণ খাত দ্বিতীয় ও কৃষি খাতের অবস্থান তৃতীয়। এখন একটা সময় এসেছে, এখনো আমাদের শ্রমিকদের দিকে নজর দেওয়া, আর নজর দেওয়ার জন্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিটি শ্রমিককে তাদের আওতায় যেমন আছে তাদেরকে আমাদের হিসাবের আওতায় নিয়ে আসা। বিলস জানাই, সদ্য বিদায় নেওয়া 2020 সালে দ্বিতীয় সর্বোচ্চ 84 জনের মৃত্যু হয়েছে নির্মাণ খাতে, তৃতীয় সর্বোচ্চ 67 জনের মৃত্যু হয়েছে কৃষি খাতে, এছাড়া দিনমজুর 49 জন আর বিদ্যুৎ খাতে 35 জন মারা গেছেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।